শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো, আর ভালো করেই আছো। ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছি, উঠে ব্রাশ করলাম, বিছানা তুলে সব ধুয়ে ফুঁতে দিয়ে এলাম লেপ টেপগুলো। তারপরে এখন ভাবছি একটু বেরোই, চলে এসেছি বাইরে। এই যে বাড়ি থেকে বেরোলাম জাস্ট, এই যে বাড়ি, এটা বাড়ি থেকে জাস্ট সাইকেল নিয়ে এসে বেরোলাম। চলো দেখো কোথায় যাই, ভাবছি বাইরে চা খেয়ে নেবো, ব্রেকফাস্ট যদি সম্ভব হয় করে নেবো, তাড়াতাড়ি বাড়িও ঢুকতে হবে, ব্লগ শেষ করতে হবে। চলো দেখাই কোথায় যাই, দেখতে থাকো সাথে সাথে। চলো কখন যাবি? হ্যাঁ আরে কি উলঙ্গ ভাইপো, যে বেরোলাম। এই যে কালু আছে এখানে, কালু গুড মর্নিং, খেয়েছো বিস্কুট খেয়েছো? হ্যাঁ ঠিক আছে, আমি এসে খাই, ঠিক আছে আমি এসে খাই। মঞ্চা মঞ্চা মঞ্চা, কালু কি হয়েছিল জানো? কালু টাপ ঠিক হয়ে গেছে, আমাদের ডাক্তার ঠিক করে দিয়েছে। মঞ্চা থাকো চাপো থাকো, চুপো থাকো, চুপো করে থাকো, ঠিক আছে। চলো আমি যাই। চাটা খেয়ে নি, চা খেতে এলাম, চাটা খেয়ে নি, তারপরে আসছি। চলো একটা কেক, আচ্ছা চাটা খাওয়ালো, চাটা খেয়ে এখন এই পানোয়াটের দিক দিয়ে এলাম, এখন দাঁড়িয়ে রাস্তায়। দুলাল সুখদেব বাবার আশ্রম আছে এখানে, দেখাই তোমাদের। চলো সুখদেব বাবার আশ্রম, সুখদেব বাবার আশ্রম, সুখদেব বাবার আশ্রম, চলো একটু ঘুরিয়ে আনি তোমাদের। এটা হলো সুখদেব বাবার আশ্রম, আমাদের কাটোয়া শহরের সুখদেবের আশ্রম, বিশুসক সেবাশ্রম সংঘ। দেখো বন্ধুরা, পুরো এরিয়া আশ্রমের, এই আশ্রমটা নতুন হচ্ছে, এখানে আবার রিনোভেশনের কাজ চলছে, এখনো ফিনিশিং টাচ বাকি আছে। দেখো বন্ধুরা কি সুন্দর হাতি, না কারুকার্য দেখো, হাতি আছে, ওই রাস্তায় আছে সেই পক্ষীরাজ গরুর, তার পাশে আছে মোষ বাবা, নন্দী ভিরিঙ্গির কিছু একটা হবে ওরা, নন্দী মনে হয়। এদিকেও আছে পক্ষীরাজ, নন্দী আর গণেশের হাতি। এই মন্দিরটা হয়েছে দেখো, কাজ চলছে এখন পাথরে। আমার সাইকেলে আবার পাম্প পড়িয়ে গেছে, পাম্প দিতে হবে। মাঠটা দেখো, চারিদিকটা দেখাই তো আমাদের, এদিকে আছে সরষের ক্ষেত, কি সুন্দর। দুই শালিক সকালবেলায় দেখো, দুই শালিক উড়ে যাচ্ছে মন্দির। চলো এবার এইদিকে দেখি, এসেছিলাম আগের বছর এসেছিলাম, তারপরে আসা হয়নি, সময় পাই না আসার দোকানে, দোকানে থাকতে হয়, কাপড়ের ব্যবসা আছে নিজেদের। এই যে হলো আশ্রম, এখানে হলো মন্দির, এর একটা বেদি আছে দেখো, ওখানটা একটা গাছ, ওদিকে থাকে সব মানুষের বসবাসযোগ্য। গুরু কৃপাই কেবল অঙ্গঙ্গ শিব রাম রাম, নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু, হরে কৃষ্ণ হরে রাম, ফটিকচন্দ্র। বন্ধুরা দানই ধর্ম, ত্যাগই ধর্ম, সেবাই সকল ধর্মের সার, মানুষে আসিয়া মানুষে মিশিয়া মধুর লীলা করে, যেই জন সেবিছে তারে সেই জন চিনতে পারে, গুরুতে বিশ্বাস থাকিলে বিপদ নাহি তার কেন কোলে। দেখো মন্দিরের চারপাশ কি সুন্দর লাগছে, এখানে ফুলের গাছ আছে বন্ধুরা, গাঁদা ফুল নাকি কাকুগুলো, গাঁদা। এটা কি গোলাপ? এটা কি গাছ? আম গাছ আছে একটা, দেখো বন্ধুরা
এদিকে সাদা ফুলের গাছ, এদিকে গাঁদা গাছ, কি সুন্দর। এদিকে আম গাছ, এইদিকেও আছে সব ফুলের গাছ, দেখো বিভিন্ন ধরনের ফুল। এগুলো কি ফুল গো? দেখো বন্ধুরা, এটা কি ফুল বলো তো? কি কি গাছ এটা? বাসর লতা, বাসর লতা। দেখো বন্ধুরা, লাল রঙের বাসর লতা। দেখো এখানে সব গাঁদা গাছ রয়েছে। দেখো এগুলো কি ফুল? এটা কি ফুল তোমরা বলবে কমেন্টের মাধ্যমে বন্ধুরা। সারি সারি দিয়ে সাজানো রয়েছে গোলাপ গাছ, গাঁদা গাছের চারা বসানো আছে। দেখো সুন্দর মনোরম পরিবেশ বন্ধুরা, শান্ত নিরিবিলি স্নিগ্ধ পরিবেশে সকালবেলা দর্শন করলাম। দেখো চলো, এখানে অনেকজন বসে, নাম কীর্তন হয়। দেখো সব এখানে সব যোগীদের সব ইয়ে রাখা আছে, এই যে শুকদেব বাবা। দেখো বন্ধুরা খড়ের গাদা, এই যে রাম নারায়ণ রাম রাম নাম তো একটাই, হাতে কাম মুখে নাম তবে পাবি পরিণাম, গুরুতে বিশ্বাস থাকলে বিপদ নয় তার কোন, রাম নারায়ণ রাম নারায়ণ। চলো মন্দির চত্বরটা করে ঘুরিয়ে দিই, এটা মনে হয় দান বাস্কো। শুকদেব বাবার ভক্ত অনুগামীদের এখানে সব নাম কীর্তন হয়। এ দেখো এটা কি বলতো বন্ধুরা, সে ভিরানা বইয়ে দেখতাম না হরিণের সেই মাথা, তারপর ইয়ের কঙ্কালের হাড়, এইসব সেই লাগানো থাকতো দেয়ালে, ভিরানা পুরানা হাবেলি সেরকম স্বামীজি। দেখো এখানে বক্সও আছে, স্পিকারও আছে। চলো এখান থেকে এবার পেতি। কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো পাশে থেকো, কি বলবো বন্ধুরা। চলো একটু ওই দিকটা ঘোরাই, মন্দিরের আসল জায়গা তো দর্শন করিয়ে দিলাম তোমাদের। চলো এবার ওদিকে দেখো, দেখি ময়ূর আছে নাকি, এরকম আওয়াজ হচ্ছে। সুন্দর গাছ দেখো বন্ধুরা, এদিকে সুপারি গাছ, নারকেল গাছ সব রয়েছে, বিশাল এরিয়া। রান্নাবাড়ি হয় এখানে, ঢেকির মতো আছে ওইখানে, কাঠ রাখে, যে মাসে এখানে নাম কীর্তন হয় সেখানে। শুকদেব বাবার আশ্রম, কর্মণ্যেব অধিকারস্তে মহাফলেষু কদাচন, কর্ম করে যাও ফলের আশা করো না। চলো এখানে সব বাঁধাকপির ইয়ে রয়েছে, আর এখানে পায়রাদের, দেখো কত পায়রা বন্ধুরা, দেখো পেরিয়ে গেল। এসব বাঁধাকপি বসিয়েছে সব, ফুলকপি বাঁধাকপি সব রয়েছে। দেখো ফুলকপি বসানো আছে এদিকে, সব ফুলকপি। দেখো হনুমান আছে, ওই দূরে হনুমান আছে, দেখতে পাবো তোমরা বন্ধুরা, হয়তো দেখাতে পারছি না, কিন্তু ওখানে একজন হনুমান বসে আছে, মানে এখানে হনুমানও আছে। এভরিথিংস যেখানে রাম নাম সেখানেই তো হনুমান। জয় বজরং বলি, জয় রাম রাম, জয় শ্রীরাম। চলো পায়রাগুলো এখানে খাচ্ছে, দেখো বন্ধুরা কি সুন্দর। আর এখানে কাঠবিড়ালি রয়েছে, দেখো এই যে কাঠবিড়ালি পায়রা, দেখেছো কাঠবিড়ালি আর পায়রা, কাঠবিড়ালি দেখো, কাঠবিড়ালিও খাচ্ছে পায়রাও খাচ্ছে, দেখো কেমন লাগছে বলো। ওইখানে থাকে সব পায়রাগুলো বন্ধুরা, জল খাচ্ছে ওইখানে খাচ্ছে, আর কুকুর দুটো খেলা করছে এখানে থাকে সব পায়রাগুলো। এখানে পাখিও আছে বন্ধুরা, একটা টিয়া পাখি, বদ্রি পাখি, বদ্রি পাখি যাকে বলো, দেখো
সুন্দর লাগছে না? নমস্কার, আবার আসবেন, আপনাকে ধন্যবাদ। এখনো তো শুরু হলো, শেষ হয়নি তো, আবার কি আসবো, সবে তো স্টার্টিং, এন্ড অফ দেরি আছে। কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবা তোমরা সবাই। সুখদেব বাবার আশ্রম চত্বর ঘুরিয়ে দিলাম, এবার এইদিকে রান্নাবাড়ি হয়, যেটা রন্ধনশালা বলে, বিশাল এরিয়া বন্ধুরা, ওটা একটু দেখিয়ে দিই তোমাদের সাথে, চলো। এখানে রান্না হয় বন্ধুরা, দেখো রন্ধনশালা, ভোগ টোক রান্না হয়, যারা খাওয়া দাওয়া করে এখানে, খাওন দাওন তাদের এখানে সব রান্না হয়। এ দেখো কাকিমা রান্না করছে, ভাত বসেছে, ভাতের চুলায় রান্না হয়। দেখো বন্ধুরা এখন রান্নাঘর যাকে বলো, পাকঘর, চলো এবার বেরোই। সকালবেলা ঝাড়ু দেওয়া হচ্ছে এখানে, এখানে সব লাকড়ি রয়েছে, দেখো বন্ধুরা কাঠ ফাট কেটে, এখানে আম গাছ, এই যে সব মূলো গাছ নাকি এগুলো, না ফুলকপি বাঁধাকপি, হয়ে গেল মন্দির ঘোরা। কেমন লাগলো কমেন্টে জানাবো। সুখদেব বাবার মন্দির চত্বর ভিতরে গেছিলাম, কেউ বাধা দেন নাই আমাদের, আমরা লোকাল ছেলে, আমাদের রোয়াবি আলাদা। ঠিক আছে চলো এবার ওইদিকে দেখাই চারপাশ, তারপর আবার বাড়িতেও ফিরতে হবে বন্ধুরা, কাজকর্ম আছে, চলো দেখতে থাকো। এখানে বন্ধুরা খেজুর গাছ আছে, এখানে হাঁড়ি আছে, দেখো খেজুরের অনেক রস এখানে ইয়ে হয়, দেখাই তোমাদের কত খেজুর গাছ। দেখো বন্ধুরা এদিকে জমি আছে, ধানের জমি, ধান লাগাচ্ছে, দেখো সব রসের হাঁড়ি, রস খুলে নিয়ে গেছে, এত সকাল সকাল তো, যদি সন্ধেবেলা আসতাম তাও পাওয়া যেত। দেখো রসের সব হাঁড়ি বন্ধুরা, চারিদিকে খেজুরের গাছ, কি গন্ধ, চারিদিক মম করছে খেজুরের রসের গন্ধে বন্ধুরা, জীবন রস। দেখো এই যে রস পড়ছে টপ টপ করে, এই যে কাঠি লাগানো আছে বন্ধুরা চারিদিকে, খেজুর খেজুর খেজুর। আমাদের যখন খুব খেতে ইচ্ছা করে তখন এসে খাই মাঝে মাঝে এখানে, কিন্তু সবসময় আসা সম্ভব হয় না বন্ধুরা, ঠান্ডা জায়গা এখানে। দেখি বিকালে যদি সময় পাই আসবো, বেলা করে এলাম তো এই জন্যে, সব খেজুরের গাছ। আমাকে অনেকজন বলছে যে দাদা তোমার খুব সৌভাগ্য যে তুমি গ্রামের চারপাশে জিনিস দেখাও সব। হ্যাঁ সৌভাগ্য নয়, আমরাও শহরে থাকি কিন্তু একটু বেরোতে হয়, দু পা হাঁটলেই গ্রাম পড়বে তোমাদেরও, কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ ধনধান্যে পুষ্প ভরা, চারিদিকেই গ্রাম, একটু বেরোতে হবে, তাছাড়া তো মানে দেখাতে পারবে না। না ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে দেশ সকল দেশের সেরা, এর মধ্যেই সকল দেশের সেরা আমাদের ভারতবর্ষ রয়েছে, এটি হলো ব্যাপার বন্ধুরা। ঠিক আছে চলো এইবার এখান থেকে বেরোই, ভাবলাম রস ফস খেয়ে যাবো, কিন্তু রস তো পেলাম না বন্ধুরা, দুর্ভাগ্য আমার, চলো এবার খাই। এবার আসছে দাঁইহাট শহর, কাটোয়া শহর এখানেই শেষ, দাঁইহাট স্বাগতম, দাঁইহাট পৌরসভা 2019, আই লাভ দাঁইহাট, ঠিক আছে। দাঁইহাট ঢুকছি এখন বন্ধুরা, ঢুকে গেলাম দাঁইহাট, মানে ভারত বাংলাদেশ যেমন বর্ডার সেরকম দাঁইহাট বর্ডার, দাঁইহাট বর্ডারে ঢুকে পড়লাম। দাঁইহাট বর্ডার ঢোকার পর এখন দেখো দাঁইহাট বর্ডারের এখানে কী রয়েছে, দেখো চলো দেখতে থাকো। কত করে পুরোটা? মুখে পড়তে পড়তে সব শেষ হয়ে যাবে, তুমি এটা হলো দাঁইহাট পৌরসভা বন্ধুরা, দেখো দাঁইহাট পৌরসভা, এটা আর এটা হলো দাঁইহাট টাউন অফ আউটপোস্ট, টাউন আউটপোস্ট, এটা ইলেকট্রিক অফিস, দাঁইহাট ইলেকট্রিক অফিস, দেখো স্টেট ইলেকট্রিক ডিভিশন, দাঁইহাট ইলেকট্রিক অফিস এটা বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখো চাঁদে দেখো তাহলেই হবে, চলো এদিকে যাই দেখাই। দাঁইহাট থেকে এখন বেরোচ্ছি বন্ধুরা, এই এখন যাচ্ছে এইদিকে, চলো এবার কাটোয়া ঢুকবো, কাটোয়ার বর্ডার, চলো দেখো দেখতে থাকো। কাটোয়া ঢুকে পড়েছি বন্ধুরা, বাড়ি চললাম, চলো
কাজ হচ্ছে রাস্তায়। এটা ঘোষেশ্বর তলা কাটোয়া, আগে দেখেছো তোমরা। এবার চলো এখান থেকে বাড়ি যেতে হবে, ভোলানাথের মন্দির রামনারায়ণ। একজনের সাথে পরিচয় করাবো, দেখো তোমাদের কেমন আছো, কি অবস্থা, কি অবস্থা, ভালো হয়েছ, খাওনি খেয়েছো, কেন কিচ্ছু খাইনি, যখনই আসে ওর সাথে দেখা করি, মন্দিরেই থাকে, খাওয়া দাওয়া করো নাই কেন, খাওয়া দাওয়া যদি না করে তাহলে আমাদের মতো বিরক্ত ছেলেরা কী করবে, ঠিক আছে খাই দেবো, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে মন্দিরে বসো কখনো, ঠিক আছে, এই হলো ব্যাপার। খেয়ে নেবো, অনেক খুশি, কত বড় খুশি আছে দেখো, হাত দিয়ে দেখো কতটা খুশি হয়েছো, ঠিক আছে যাও খেয়ে নাও গা, যাও খাওয়া করে নাও গা, খেয়ে নি, এটাই তো আনন্দ। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাইকে বিদায় জানাচ্ছি, টাটা, বাই বাই।